হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তো কী নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছো। তো এখন বাংলার ফুটবল নিয়ে কথা বলতে গেলে একটাই বিষয় সব জায়গায়, সে নিউজ চ্যানেল বলো, ইউটিউব বলো, নিউজ পেপার বলো, যেটাই খুলি না কেন, শুধু একটাই আপডেট, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের ইনভেস্টার শ্রী সিমেন্টের ঝামেলা। সত্যি বলতে কি জানো তো, শতবর্ষ পেরোনো একটা ক্লাবকে নিয়ে এইভাবে দিনের পর দিন নেগেটিভ আপডেট দিতে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। কিন্তু কী করবো, যেগুলো ঘটছে সেগুলো তো তোমাদের সামনে তুলে আনতেই হবে। তো যাই হোক, কালকের আমি তোমাদেরকে একটা ব্যাপারে বলেছিলাম যে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে দুই পক্ষের একটা বৈঠক হয়েছিল, সেখান থেকে কী কী আউটকাম বেরিয়ে এসেছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কোথা থেকে আমি সেই আপডেটগুলো পেয়েছি সেই সোর্সগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকের এই ব্যাপারে আরও বেশ কিছু নতুন আপডেট এসছে। তো সেখান থেকে বলা যায় শ্রী সিমের ম্যানেজমেন্ট তাদের আগের যে স্ট্যান্ড পয়েন্টটা ছিল সেটা থেকে তারা বেশ কিছুটা সরে এসছে। তো আপডেটগুলো আমি আগে তোমাদেরকে দিয়ে নিচ্ছি, তারপর কয়েকটা বিষয় তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তো শ্রী সিমেন্টের তরফ থেকে এখন যেটা বলা হয়েছে, তারা যে নির্দিষ্ট সময়টা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে ফাইনাল এগ্রিমেন্টে সাইন করার জন্য, তার মধ্যে যদি ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা সাইন না করেন তাহলে তারা এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে। তবে যাওয়ার আগে তারা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি পাঠাবে। সেই চিঠির বক্তব্যটা হবে অনেকটা এইরকম যে ইস্টবেঙ্গল ক্লাবকে তারা নিজে থেকে ইনভেস্ট করতে আসেনি, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় তারা ইস্টবেঙ্গল ক্লাবের পাশে দাঁড়িয়েছিল বিপদের সময়, ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএল খেলতে সাহায্য করেছিল এবং এর জন্য তারা কোনো দিক না ভেবে, কোনো কিছু না জেনে শুনে প্রায় 50 কোটি টাকারও বেশি ইনভেস্ট করেছে ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএলে খেলানোর জন্য। তো তারা কখনোই ভাবতে পারেনি যে ইস্টবেঙ্গল ক্লাব তাদের সঙ্গে এইরকম একটা ব্যবহার করবে। তো সেই জন্য তারা এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাচ্ছে এবং সমস্ত আইনি পথ মেনে তারা ইস্টবেঙ্গল ক্লাবকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেবে। তো এই ব্যাপারে তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখছি। 15ই জুন FSDL একটা ভার্চুয়াল মিটিং ডেকেছে, সেখানে ISL-এর সমস্ত দলের রিপ্রেজেন্টেটিভদের থাকতে বলা হয়েছে। সেখানে মেনলি আলোচনা করা হবে লাইসেন্সিংয়ের ব্যাপারে। যেটা শোনা যাচ্ছে, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের কোনো প্রতিনিধি সেই মিটিংয়ে থাকবে না। যখন FSDL-এর তরফ থেকে স্বাভাবিকভাবেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তারা মিটিংয়ে ছিল না, তখন তারা বলবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন বলে আর কোনো দল বা আর কোনো এন্টিটি এখন নেই, তাই সেখানে তাদের কোনো কর্মীও এখন আর নেই। তো স্বাভাবিকভাবেই তারা আর পরের মরশুমে ISL-এর দল নামাবে না, সেটা তারা তখন FSDL-কে জানিয়ে দেবে। তবে এখন শ্রী সিমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ যে স্ট্যান্ড পয়েন্টটা এসছে সেটা হচ্ছে, তারা আগেরবার যে টাকাটা ইনভেস্ট করেছে, কোথাও শোনা যাচ্ছে 50 কোটি, কোথাও শোনা যাচ্ছে 55 কোটি, সে যে কোটি টাকাই হোক না কেন, সেটা নাকি তারা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে দাবি করবে তাদের স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার জন্য। তো দেখো, ব্যাপারটা যদি শেষ পর্যন্ত এইরকমই হয় তাহলে কিন্তু বলাই যাচ্ছে যে এই ইস্যুটা শেষ পর্যন্ত হয়তো আদালতের দিকেই গড়াবে। তার কারণ এক্ষেত্রে বিবেচ্য বিষয় হবে টার্মশিটে কী লেখা আছে, সেখানকার এক্সিট ক্লজ কী আছে, সেটাই কিন্তু এক্ষেত্রে বিবেচ্য বিষয় হবে। দেখো, আমি একটা কথা বলতেই পারি কিন্তু তার রেসপেক্টে কী লজ আছে সেটাই কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। তো যেটা শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারাও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন, তারাও বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলছেন যাতে মিউচুয়ালি এই কন্ট্রাক্টটা টার্মিনেট করা যায়। তো দেখো, কালকের যেটা শোনা গেছিলো বিভিন্ন মিডিয়া মারফত, কারণ রিলায়েন্সের সঙ্গে সেই মিটিংয়ে আমরা কেউই ছিলাম না, আমরা যে তথ্য পেয়েছি সমস্তটাই তো মিডিয়ার থেকে। তো যাই হোক, সেখানে যেটা বলা হয়েছিল যে হয়তো তাদেরই সম্পর্কটা শেষ হচ্ছে মিউচুয়াল টার্মিনেশনের মাধ্যমে। কিন্তু আজকের আবার সেই মিডিয়াতেই কিছু অন্য আপডেট বেরোচ্ছে। তো শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট তাদের স্ট্যান্ড পয়েন্ট বদলেছে কিনা সেই ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো আপডেট নেই। তবে একটা বিষয় আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যে এর আগে আমরা দেখেছি একসময় শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছিল যদি ইস্টবেঙ্গল ক্লাব এটিকে মোহনবাগানের মতো করে চুক্তি করতে চায় তাহলে তারা রাজি আছে। কিন্তু তার কিছুদিন পরেই আবার বলা হয় মোহনবাগানের ব্যাপারটা মোহনবাগানের মতো, এর সঙ্গে ইস্টবেঙ্গলে লিঙ্ক করার কোনো দরকার নেই। তো এক্ষেত্রে কী হয়েছে সে ব্যাপারে আমি যাচ্ছি না, টার্মশিটে কী এক্সিট ক্লজ আছে সেই ব্যাপারে আমরা কিন্তু কেউ জানি না। যদি চুক্তি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে কী করতে হবে বা স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে গেলে কী করতে হবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত আমরা পুরোপুরি ধোঁয়াশার মধ্যেই আছি। কিন্তু যেভাবে এই ব্যাপারটা চলছে, যেভাবে শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবকে কলুষিত করা হচ্ছে, সেটা আমি বলবো একেবারেই কিন্তু খুব একটা ভালো বিজ্ঞাপন নয় বাংলার ফুটবলের জন্য। তো এখানে আমি একটা কথা তোমাদেরকে বলছি যে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট যেরকম ইস্টবেঙ্গল ক্লাবকে ইনভেস্ট করেছিল
সেরকম কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবও তাদেরকে স্পোর্টিং রাইটস দিয়েছিল, জার্সি দিয়েছিল, লোগো দিয়েছিল, ফ্ল্যাগ দিয়েছিল, এইগুলোও কিন্তু তারা দিয়েছিল শ্রী সিমের ম্যানেজমেন্টের কাছে। যদি স্পোর্টিং রাইটস শ্রী সিমের ম্যানেজমেন্টকে ইস্টবেঙ্গল ক্লাব না দিত, তাহলে তারা আইএসএলটাই বা কী করে খেলতো? তো এই ব্যাপারগুলো নিয়েই আমাদের সবার কাছে প্রচুর প্রশ্ন। প্রশ্নের কোনো উত্তর নেই, কোনোদিন উত্তর পাবো কি না সেই নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তো এখন যেটা শোনা যাচ্ছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যে কোনো একটা ফাইনাল ভার্ডিক্ট চলে আসতে পারে। দেখো, হয়তো কথাটা আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে এর আগে আমিই তোমাদেরকে বিভিন্ন ডেটের কথা বলেছিলাম, কিন্তু আলটিমেটলি রেজাল্ট সেই জিরোই ছিল। তো এবার দেখা যাক, আমরা চাইবো যাতে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যায়। তবে এখানে আমি একটা কথা বলবো, আমি যেটা বারবার বলেছি, ইস্টবেঙ্গল কর্মকর্তাদের দিক থেকে যেমন কিছু কিছু সমস্যা ছিল, ঠিক তেমনি শ্রী সিমের ম্যানেজমেন্টের থেকেও কিন্তু আমরা আরেকটু প্রফেশনালিজম আশা করেছিলাম। তো চলো এবার দেখা যাক কি হয়। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ দেখো তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো, দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে আমাকে ফলো করে নিও। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।